মা পিঠা বানিয়েছে নাতির জন্য, পিঠা নিয়ে মেয়ের বাড়ি আসে বাবা। বৃষ্টি শুরু হওয়ায় পিঠার ব্যাগ মেয়ের হাতে দিয়ে পা ধুয়ে ঘরে ওঠার সময় উঠানে সর্বনাশা বজ্রপাতে প্রাণ হারায় বাবা। চোখের সামনে বাবার মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে মেয়ে। নাতির জন্য পিঠা নিয়ে এসে মেয়ের বাড়ি বজ্রপাতে বাবার প্রাণ হারানোর এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে মেহেরপুর গাংনী উপজেলার বিলাতপুর গ্রামে। পরিবার জানায়, মায়ের বানানো পিঠা মেয়ে আর নাতির জন্য নিয়ে আসে বাবা। বাড়ি পাওয়ার আগে বৃষ্টি হওয়ায় পায়ে কাদা ভরে। মেয়ের হাতে ব্যাগ দিয়ে বৃদ্ধ বাবা বলে পা ধুয়ে ঘরে আসতে। উঠানেই বজ্রপাতে মেয়ের চোখের সামনে মুহূর্তেই বৃদ্ধ বাবা মারা যায়। বাবার এই ভয়াবহ করুণ মৃত্যু দেখে শোকে পাগল হয়ে যায় মেয়ে। মা দিশেহারা হয়ে ছুটে আসে তার স্বামীর মরার খবর শুনে। দর্শক, মেয়ের বাড়ির উঠানে বাবার বজ্রপাতে মরে যাওয়ার ঘটনা নিয়ে কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।